দেশের বাজারে বাড়ালো জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের লিটারে 1 টাকা এবং পেট্রোল অক্টেন 2.5 টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য আগামীকাল থেকে কার্যকর হবে। নতুন মূল্যে ভোক্তাকে ডিজেল ও কেরোসিন লিটার 107 টাকা, পেট্রোল 124.50 টাকা এবং অক্টেন 128.50 টাকায় কিনতে হবে। 2024 সাল থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে গ্যাজেট আকারে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে বর্ধিত এ মূল্য তালিকা জানানো হয়।